বারিখা সমাগত কিন্তু আজিও মেরামতি নহল ভগ্ন মথাউরি মিয়াদ উকলি যা সিংহভাগ মথাউরির কিছু অংশ নির্মাণ করিয়ে দায়িত্ব সামরিলে রাজ্য সরকারে দরং জেলাতো মেরামতি নহল মঙ্গলদৈর নোয়া নদীর পুপ্পারর রাজঘাটর বেজপাড়ার মথাউরি 3.5 কিলোমিটার দৈর্ঘ্যর মথাউরিটো মেরামতির নামত বিগত 4 বছরে নপরিল এসপরাও মাটি জলসম্পদ বিভাগে হোক বা জেলা পরিষদ বা ডিআরডিএ হোক কোনেও মেরামতি নকরিলে সিগা মথাউরিটো যার কারণে এতিয়া নৈপরিয়া রাইজর মাজত বিরাজ করেছে তীব্র আতঙ্কর এটা বারিষা আছে আমার ভয় লাগি থাকবো কেন কে বা পানি আগে রাতি বেলি চলি পলি কত যাম কত থাকিম হেনুকা আমার ভয় লাগি থাকে বিগত 4 বছরে মথাউরিটো মেরামতির বাবে তিল মানু চিন্তা নকরিলে সরকারে যার কারণে বানপানীয় জুরুলা করে আছে মঙ্গলদৈর বেজপাড়া বামুনপাড়া কলিতাপাড়া বনিয়াপাড়া আর রাজঘাটকে ধরে কেবাখনো গাঁও নাই করা আজি 3-4 বছর মানে কাম করাই নাই করম করি করি চাই যায় আহি বানপানী হলে আমি ঘর থাকিব না বেলেগর হিবির বাতি থাকিব লাগে গতি মাথালিটো হলে বহুত ভাল হয় বহু রাইজর সুবিধা হয় গতি মাথালিটো লাগে আর সুবুরিয়া ভূটান পাহাড়ৰ পৰা নামি অহা নোয়া নদীৰ বানক লৈ আতংকিত হৈ পৰিছে নৈপৰীয়া ৰাইজ দেওবাৰে মঙ্গলদৈ এ জে ৱাই চি পি আৰু আছুৰ আঞ্চলিক সদস্যসকল আহি অঞ্চলটোৰ কেইবাটাও মথাউৰি পৰিদৰ্শন কৰে আৰু মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপত সকলো মথাউৰিৰ কাম ক্ষিপ্ৰতাৰে সম্পূৰ্ণভাৱে মেৰামতি কৰাৰ দাবী জনায় সময় মই উকুলি গ'ল কিন্তু এতিয়ালৈকে সম্পূৰ্ণভাৱে মথাউৰিসমূহ পুনৰনিৰ্মাণ হৈ নুঠিলে আৰু আমাৰ দৰং জিলাৰ জল সম্পদ বিভাগ চূড়ান্তভাৱে ইয়াত ব্যৰ্থ হৈছে গতিকে আমি কৈছোঁ যে আমি অনুৰোধ কৰিছোঁ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক যে এই মথাউৰিসমূহৰ কাম শীঘ্ৰে আৰম্ভ কৰক মঙ্গলদৈৰ পৰা নৱজ্যোতি মহন্ত নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট